আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা টিকটকের মধ্যে রিপোর্ট করে আপনাদের টাকা হাতে নেবেন। আপনারা হয়তোবা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা টিকটক থেকে টাকা এখন পর্যন্ত হাতে নিতে পারেননি বা অনেকেই টিকটকের মধ্যে টাকা উইথড্র করার পর বিকাশে সেই টাকাটি দিচ্ছে না, অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে বা প্রসেসিং এ পড়ে আছে, আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা 100% আপনাদের টিকটকের টাকা হাতে নিতে পারবেন। সো আজকে আমি লাইভে দেখিয়ে দিব আমি কিভাবে রিপোর্ট করে আমার টাকাগুলো আমার ব্যালেন্সের মধ্যে নিয়ে এসেছি। সো সমস্ত ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে ইয়াসিন। আপনারা দেখছেন ট্যাকটিউনস ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি ট্যাকটিউনস ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ট্যাকটিউনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আর অবভিয়াসলি ভিডিওতে একটি লাইক করে দিন, সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ভালো ভালো এবং আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো আর বেশি কথা না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটিকে করতে হবে ওপেন। অ্যান্ড প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এইখান থেকে আপনাদেরকে সার্চ বারে একটা বার ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে টিকটক, এবং টিকটক লিখে সার্চ করার পরপরই আপনারা টিকটক অ্যাপটি পেয়ে যাবেন। সো যাদের ফোনের মধ্যে অলরেডি ইনস্টল করা আছে, আপডেট লেখা আসেনি, সো অবভিয়াসলি আপনারা এই কাজটি অতি দ্রুত বা খুব সহজেই করতে পারবেন। যাই হোক বন্ধুরা, টিকটক অ্যাপটিকে ইনস্টল করার পর সিম্পলি আপনারা এই টিকটক অ্যাপটিকে করবেন ওপেন। আমি কিন্তু আমার ফোনে থাকা টিকটক অ্যাপটিকে ওপেন করে নিয়েছি এবং আমার যেই এই অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্টের উইথড্র প্রায় অনেক দিন ধরেই আসলে পেন্ডিংয়ে ছিল। তো আজকে আমার সেই টাকাগুলো আমার মূল ব্যালেন্সে চলে এসেছে এবং যে কারণে আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। যাই হোক বন্ধুরা, প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো সরাসরি আমি এই আইকনের উপরে ক্লিক করার পরপরই এখানে দেখতে পারতেছেন আমার এখানে 1070 টাকা আছে। সো আমার কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে মাত্র 30 টাকা ছিল। আমি কিন্তু আপনারা যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো অনেকেই দেখেছেন আমার কিন্তু এই যে অ্যাকাউন্ট ছিল এই অ্যাকাউন্টের মধ্যে টাকা ছিল না, এগুলো আমার আগে যখন উইথড্র করছিলাম তখন এগুলা পেন্ডিং বা প্রসেসিংয়ে ছিল। তো বর্তমানে এই টাকাগুলো আমার মূল ব্যালেন্সে চলে এসেছে। সো আমি কিভাবে এই টাকাটা আমার মূল ব্যালেন্সে নিয়ে এসেছি সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অতি দ্রুত আপনারা ভিডিওতে একটি লাইক করে দিন, তার কারণ এই ভিডিওটি দেখার পর 100% আপনারা কিন্তু আপনাদের যে টাকা পেন্ডিংয়ে বা প্রসেসিংয়ে রয়েছে সেই টাকা হাতে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, তো আমি কিভাবে এই প্রসেসটা ফলো করেছি সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে এখান থেকে আমি 3 ডটে ক্লিক করেছি, তারপরে আমি নিচের দিকে চলে এসেছি। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেওয়া আছে রিপোর্ট এ প্রবলেম। বন্ধুরা, এই অপশানটি যাদের নেই তারা অতি দ্রুত দেখে নিন, এই অপশানটি 100% আপনাদের আসবে যদি আপনি টিকটক অ্যাপটিকে আপডেট করে নেন। যাই হোক বন্ধুরা, রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে, এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না, সিম্পলি এখান থেকে যেই রাইটিং বাটন আছে সেখানে একটি বার ক্লিক করতে হবে। যাই হোক বন্ধুরা, যখন আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আমি এখানে যত মেসেজ করেছি সমস্ত মেসেজগুলো কিন্তু এখানে আসে। সো আপনারা কিন্তু এখানে এরকম দেখতে পারবেন, আপনারা রাইটিং বাটন দেখতে পারবেন যেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি কী কী করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যাই হোক, তো আমি মেসেজগুলো ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি যে মেসেজটি করেছি আপনারা অবশ্যই খেয়াল করুন, আমি এটা করেছি 23 তারিখে। সো দেখতেই পারতেন 23 তারিখে আমি তাদেরকে মেসেজ করছিলাম যে ডিয়ার টিকটক টিম, মাই উইথড্রল হ্যাজ প্রসেসিং ইন মেনি ডেজ, অনেকদিন ধরে আমার উইথড্রটা প্রসেসিংয়ে আছে, বাট আই ক্যান্ট রিসিভ মাই রিওয়ার্ড অ্যান্ড ক্যান নট ব্যাক মাই পয়েন্ট ইন মাই মেইন ব্যালেন্স। আমি উল্লেখ করেছি যে আমার যেই টাকাটা আমি উইথড্র করেছি সেই টাকাটা আমি রিসিভ করিনি এবং আমার যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমার মূল ব্যালেন্সে কিন্তু আমি পাইনি, এবং আমি লিখছি যে সো প্লিজ চেক মাই উইথড্রল হিস্ট্রি অ্যান্ড মেক পেমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি তাদেরকে বলছি যে দয়া করে আমার উইথড্র হিস্ট্রিটা চেক করার জন্য এবং আমার
পেমেন্ট মানে আমার টাকাটা খুব দ্রুত দেওয়ার জন্য। যাক বন্ধুরা, তারপর তারা আমাকে কি লিখছে দেখুন, এখানে তারা রিপ্লে করছে যে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, উই উইল কন্ট্যাক্ট ইউ ইন ইফ মোর ইনফো ইজ নিডেড। তারা আমাকে বলছে যে আমি যে মেসেজটি করছি বা ফিডব্যাকটি দিছি সেটির রিপ্লে খুব তাড়াতাড়ি দিবে, ঠিক আছে। তারপর দেখুন বন্ধুরা, 24 তারিখে আমি 23 তারিখে মেসেজটা করছিলাম, 24 তারিখে তারা একটা মেসেজ করছে যে হাই থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক অ্যান্ড সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স কজড, উই আর কারেন্টলি প্রসেসিং ইউর উইথড্রল, ঠিক আছে। তারা আমাকে বলছে যে আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ এবং তারা দুঃখিত, অতি মানে তারা দুঃখিত জানাইছে যে এই সমস্যাটার কারণে তারা আমাকে বলছে যে দুঃখিত, উই আর কারেন্টলি প্রসেসিং ইউর উইথড্রল, আমরা আপনার উইথড্রটা প্রসেসিংয়ে রেখেছি, বাট ডিউ টু ইনক্রিজ ট্রানজ্যাকশন ভলিউম, মানে অনেকগুলো ট্রানজ্যাকশন অনেকে উইথড্র করার কারণে ইউর উইথড্রল মে বি ডিলেড ফর এ ওয়াইল, অনেক সময় নিয়েছে, আমার যে উইথড্রটা করেছি সেটার অনেক সময় নিয়েছে যেহেতু অনেকেই উইথড্র করেছে, উই ওয়েল do our best to deal with your withdrawal as quickly as possible, amra joto druto sombhob apnar je withdrawal ache seta amra toiri korar chesta korbo, please be patient for a few days, doya kore kichu din opekha korun, thank you very much for your understanding, she amake bolche je dhonnobad apnake bujhte parar jonno, thik ache, mane tara bolche je kichu din amake opekha korte hobe, otri druto amar taka ta tara main balance e dibe noy to amake taka ta tara oti দ্রুত বিকাশে দিয়ে দিবে। তো আমি তাদেরকে বলছি যে আই হোপ টিকটক টিম ক্যান সেন্ড মাই পেমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি বলছি যে আমি আশা করছি যে টিকটক টিম আমাকে খুব দ্রুতই আমার টাকাটি দিয়ে দিবে যত দ্রুত সম্ভব, আদারওয়াইজ প্লিজ ব্যাক মাই পয়েন্ট, আমি এটা উল্লেখ করেছি যদি আমার টাকাটি না দেওয়া হয় তাহলে আমার পয়েন্টগুলো আমার ব্যালেন্সে যাতে অ্যাড করে দেওয়া হয়, ইন মাই ব্যালেন্স আই উইল উইথড্র ইট সাম ডেজ লেটার, আমি এই টাকাটা কিছুদিন পরে উইথড্র করব, থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং, এটা বোঝার জন্য আপনাদেরকে ধন্যবাদ, ঠিক আছে। এটা আমি দিয়েছি 24 তারিখে, 24 তারিখে মেসেজটা যখন আমি পাইছি তখন আমি আবারও আমি 24 তারিখে তাদেরকে এই মেসেজটা করেছি যে আপনারা যদি আমার টাকাটা মানে না দিতে পারেন সো সেক্ষেত্রে আপনারা আমার টাকাটা বা পয়েন্ট আমার মেইন ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিন, ঠিক আছে। তো আমি তাদেরকে এই কথাটা রিপ্লে করছি এবং এই কথাটা যখন রিপ্লে করছি তখন তারা আমাকে আজকে হচ্ছে 30 তারিখ মানে প্রায় 6 দিন পর তারা আমার ব্যালেন্সের মধ্যে সেই টাকাটা কিন্তু অ্যাড করে দিয়েছে যেটা আমি ভিডিওর প্রথমেই দেখাইছি। সো এখন আপনারা কিভাবে করবেন সেটার জন্য আমি যে প্রসেসটা ফলো করছি এই মেসেজগুলো দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে এই প্রসেসটা ফলো করতে পারেন, ঠিক আছে। এভাবে যদি আপনারা তাদেরকে মেসেজ করেন তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসবে, হ্যাঁ, যদি উইথড্র নাও দেয় সেক্ষেত্রে আপনাদের মেইন ব্যালেন্সে টাকাটা চলে আসবে। যাই হোক বন্ধুরা, এখানে দেখুন অ্যাড ফিডব্যাক বলে একটি অপশান দেওয়া আছে, তো অ্যাড ফিডব্যাকের উপর যখন ক্লিক করবেন তখন এরকম চলে আসবে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার যেই উইথড্রটা প্রসেসিংয়ে আছে সেই উইথড্রর একটা স্ক্রিনশট নেবেন যে অনেক দিন ধরেই আপনার উইথড্রটা প্রসেসিংয়ে আসছে, আর যদি সেই ট্রানজ্যাকশনটা বা সেই উইথড্র যে করছেন সেটার লিস্ট বা সেটা যদি হিস্ট্রিতে না দেখা যায় তাহলে আপনারা কোনো স্ক্রিনশট এখানে অ্যাড করবেন না। আমার উইথড্রু হিস্ট্রিগুলো অনেক নিচে গিয়েছিল যে কারণে আমি স্ক্রিনশট দিইনি, শুধুমাত্র লেখাটা তাদের সাথে শেয়ার করেছি বা আমার প্রবলেমটা তাদেরকে বলার চেষ্টা করেছি, ঠিক আছে আমি যতটা সম্ভব পেরেছি ততটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা বুঝতে পেরে আমার টাকাটা কিন্তু তারা ব্যাক করে দিয়েছে। আপনি যদি ইংলিশে কাঁচা হন সো সেক্ষেত্রে ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, কারণ গুগল ট্রান্সলেট বলে একটি অ্যাপ আছে, সো ওই অ্যাপটির মাধ্যমে আপনারা কিন্তু বাংলাটা বলে সেটা কিন্তু ইংলিশে কনভার্ট করে তাদেরকে মেসেজটা করতে পারবেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট আপনাদের জন্য। এই কথাটা আমার বলা উচিত না, তারপরেও বলে দিলাম। যাই হোক বন্ধুরা, এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আসার পর লিখতে হবে ডিয়ার টিকটক টিম, ঠিক আছে। ডিয়ার টিকটক টিম লিখে এভাবে একটা কমা দিয়ে এবার আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখানে লিখবেন, দ্যাট মিন্স আপনি তাদেরকে বলবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। তো এই সমস্যাটা যখন তাদেরকে লিখবেন, আমি এখানে লিখবো থ্যাংক ইউ ফর গেটিং ব্যাক মাই পয়েন্ট, ঠিক আছে। তো আমি এটা লিখিয়ে দিলাম কারণ তারা আমার পয়েন্টটা ব্যাক করে দিয়েছে। সো এবার আমি রিপোর্টের উপরে ক্লিক করব, ঠিক আছে। সো যখন রিপোর্টের উপরে ক্লিক করব তখন কিন্তু তাদের কাছে এই মেসেজটি চলে যাবে, ঠিক আছে। সো এই যে দেখুন লাস্ট আমি 30 তারিখে এই মেসেজটা করেছি যে আমার পয়েন্টটা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই দেখুন কনভারসেশনটা দেখুন একটু, এই যে দেখুন আমি তাদেরকে প্রথমে কী মেসেজ করেছি, তারা কী রিপ্লে করেছে, এরপর আমি কী মেসেজ করেছি এবং সর্বশেষ টাকাটা পাওয়ার পর তাদেরকে ধন্যবাদ জানাইছি। সো আপনারা কিন্তু আমার এই প্রসেসটা
পেজটা ফলো করতে পারেন। যদি এই মেসেজগুলো আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে দিয়ে দেবো এবং এগুলো আপনারা দেখতে পারেন। এই যে দেখুন, এগুলো আপনারা ফলো আপ করে কিন্তু ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আপনাদের টাকাটা হাতে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমি টাকাটা উইথড্র করে আমার ব্যালেন্সে নিতে পারবো, তার কারণ এখন কিন্তু তারা আমার অ্যাকাউন্টের সমস্ত কিছু দেখেছে এবং তারা আমার উইথড্রটা খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে আমি যেহেতু তাদের সাথে কথা বলেছি, সো অবভিয়াসলি তারা আমার কথা মানে যেহেতু শুনেছে এবং আমার সবগুলা চেক করেছে, আমার অ্যাকাউন্ট চেক করেছে, সো 100% তারা আমার পেমেন্টটা দিবে, ঠিক আছে। সো আমি একটু পরে উইথড্র করব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো কীভাবে রিপোর্ট করতে হয় সেটা হয়তো অনেকের জানা হয়ে গিয়েছে। সো এভাবে রিপোর্ট করে কিন্তু আপনারা আপনাদের টাকাটা হাতে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, আর ভিডিওটি অবভিয়াসলি শেয়ার করে দিন ফেসবুক অথবা টুইটারের মতো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় টেক নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।